السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين الصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. شبرد المشتري دوينيك جوجانت الأرجنتو أو سوبر فريش درينكينغ واتر نبيديتو رمضان الألو يوم نشتانى أبنا دركي شاغو تجناصى. المشتري আমরা এই অনুষ্ঠানটিতে দিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজকেও অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি শরীয়তের বিধান নিয়ে আলোচনা করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে মা বাবার প্রতি সদাচরণ বীরুলওয়ালি দেইন পিতামাতার প্রতি আমাদের যে কর্তব্য দায়িত্ব এবং সুন্দর আচরণ তাদের প্রতি আমাদের করণীয় এ সম্পর্কে ইসলাম কি বলে শরীয়ত কি বলে মহান রব্বুর আলমিন তিনি কি বলেছেন কারণ মানুষের পৃথিবীতে আগমনের মাধ্যম বাহ্যিক যে মাধ্যম উপায় সেটা হচ্ছে পিতামাতা তাদের মাধ্যমেই পৃথিবীতে প্রতিটি সন্তান আসে তো সেই মা বাবার প্রতি করণীয় এবং কর্তব্য কতটুকু এবং তাদের প্রতি দায়িত্ব কতটুকু সে বিষয়টি আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে বোঝার জন্য বা বোঝানোর জন্য এমন একটি শব্দ ব্যবহার করেছেন এমনভাবে তিনি সুরেবানি ইসরায়ে এই প্রসঙ্গে স্পষ্ট করে আল্লাহ পাক বলেছেন ও কাদ্বুক্লা আবুদু ইয়াবিল এহসানা আল্লাহ রবুল আলমিন বলেন যে আপনার রবের ফায়সালা এটা তিনি ফায়সালা করেছেন যে আল্লাহ ছাড়া কারও ইবাদত করবে না একমাত্র তারই ইবাদত করতে হবে এবং অবিল ওয়ালি দেইন এহসানা আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্ব এবং কাজ সেটি হচ্ছে পিতামাতার সচরণ ব্যবহার করতে হবে আল্লাহ বলছেন এক প্রথম কাজ হচ্ছে আল্লাহর ইবাদত করা তার গোলামি করা তার বন্দিগি করা আল্লাহর গোলামির পরে আল্লাহর ইবাদতের পরে আল্লাহর প্রতি দায়িত্ব পালনের পরে একজন মানুষ আল্লাহর গোলাম হিসাবে আল্লাহর প্রতি দায়িত্ব পালনের পরে প্রথম যে কাজটি সেটি আল্লাহ বলে দিয়েছেন অবিল ওয়ারিদিন ইহসানা পিতামাতার প্রতি সদাচরণ করতে হবে তাদের প্রতি কর্তব্য পালন করতে হবে এরপরে রাব্বুল আলামিন এমন কিছু শব্দ এখানে ব্যবহার করেছেন করণিকেরিমের এই আয়াতের মধ্যে যে ইম্বাইবুলুগান্না আইন দেখে কী বড় আহেদ হুমা অকিল হুমা যে পিতামাতা সবচেয়ে বেশি মগাবিক্ষী হয়ে পড়েন সবচেয়ে বেশি মহতাজ হয়ে পড়েন যখন তারা শারীরিকভাবে কিছুটা দুর্বল হয়ে আসেন যখন বয়সের ভারে তার নজু হয়ে আসেন তখন মূলত সন্তানের প্রতি পিতামাতা একটু গাপেক্ষী হয়ে পড়েন এটাই স্বাভাবিক এটাই দুনিয়ার নিজাম এবং সিস্টেম তো আল্লাহ রাব্বুল আলমিন এখানে বললেন যে দেখো যখন তারা একটু মহতাজ হয়ে পড়েন সন্তানের তখন তুমি কি করবে তুমি যদি সন্তান হিসেবে মা বাবাকে বার্ধক্যের সময়ে পাও দুজনকেই অথবা দুজনের একজনকে তুমি যদি পাও তাহলে সন্তান হিসেবে তোমার করণীয় কি। তাদেরকে তখন রাগ রাগবশত বা কোনো আচরণের কারণে ক্ষিপ্ত হয়ে তার প্রতি অসন্তুষ্ট হয়ে কখনো উফ শব্দটিও তাদের সামনে উচ্চারণ করো না এবং ধমক দিয়ে কোনো কথা বলো না আল্লাহ বুঝিয়ে দিচ্ছেন যে দেখো ওই সময়টা খুব নাজুক খুব স্পর্শকাতর তখন সে তোমার মুখাপেক্ষী তখনই মূলত তার প্রতি সবচেয়ে বেশি মায়া মহব্বত ভালোবাসা দেখানোর উপযুক্ত সময় কাজেই ওই সময় চাইলেই তুমি তার সাথে আচরণ বা দুর্ব্যবহার করতে পারো না আমি আল্লাহ তোমাকে নির্দেশ দিচ্ছি যে যখন বার্ধক্যের সময় তারা পৌঁছে যাবে তখন উফ অর্থাৎ বিরক্তি প্রকাশ পায় এমন কোন শব্দ এমন কোন উচ্চারণ তাদের সামনে তুমি করবে না এবং ধমক দিয়ে কথা বলবে না এরপর আল্লাহ রাবুল আলমিন আবারও বলছেন ওকুল্লাহমা ক্যারিমা এবং তাদের তাদের দুজনের সাথে পিতামাতার সাথে তোমরা কথা বলবে অত্যন্ত নম্রভাবে বিনয়ের সাথে ভদ্রভাবে সুন্দর ভাষায় তোমরা কথা বলবে কাউল অ্যান্ড ক্যারিমা অত্যন্ত নম্রভাবে সুন্দরভাবে কথা বলবে কথা বলার সময় আদব শিখিয়ে দিচ্ছেন আল্লাহ তালা ব্যবহারের ঢংটা কি হবে সেটা আল্লাহ রাবুল আলমিন শিখিয়ে দিচ্ছেন প্রত্যেকটা সন্তানকে শুধু এতটুকুই নয় আল্লাহরাবুল আলমিন এই আয়তের মধ্যে আরও সামনে এগিয়ে সন্তানের প্রতি আল্লাহ পাক যে পিতা মাতার প্রতি তুমি যে কীভাবে দায়িত্বটা পালন করবে কতটা তাকে মোহ্বত এবং রেসপেক্ট সম্মান মর্যাদা তোমার পক্ষ থেকে দিতে হবে সেটা বোঝানোর জন্য আল্লাহ বললেন ওয়কফিউমা জেনা হাজুল্লিম রাহমা একটি সুন্দর উপমা একটি চমৎকার উপমা দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন বুঝিয়ে দিচ্ছেন সন্তানকে যে দেখো তুমি যখন তারা সেই বার্ধক্যের সীমায় পৌঁছে যান তখন তুমি তো ধমক তো দিবেই না খারাপভাবে তো কথা বলবেই না বরং তুমি তাদেরকে একটি পাখি মা পাখি তার বাচ্চাগুলোকে পরম মমতায় যেভাবে তার ডানার নিচে লুকিয়ে রাখে হেফাজত করে ঠিক তুমিও তোমার মা বাবার প্রতি তোমার ভালোবাসার ডানা বিছিয়ে দেবে তুমি তার সামনে এতটাই নত হয়ে নিজেকে পেশ করবে যে তুমি যেন ওই পাখির মতো বাচ্চাকে যেভাবে সে আগলে রাখছে তুমিও তোমার মা বাবাকে সেভাবেই তুমি আগলে রেখে তার প্রতি লালন পালন করে তাকে তুমি এখন তার স্বপ্ন কর্তব্য পালন করছো তার প্রতি তুমি ভালোবাসা দেখাচ্ছ এটা যেন তোমার আচরণে প্রকাশ পায় পাক সেই কথাটাই বলেছেন ওখানি মিনা রহমা এরপরে আল্লাহাবুল আলমিন আরও বলছেন আজকে আমাদের সমাজের যারা দর্শকদেরকে বলবো যে আসলে আমরা এই কথাগুলি এই আলোচনাগুলি কিন্তু শুনি কিন্তু শোনার পরেও বাস্তব জীবনে প্রতিটি পরিবারে প্রত্যেকটা সন্তান কি মা বাবা বৃদ্ধ হলে পরে এইভাবে কি চিন্তা করেন একটা কথা হলো যে হয়তো সামাজিকতার কারণে মানুষকে দেখানোর কারণে এক ধরনের করা আরেকটা হচ্ছে এটা আল্লাপাকের ওয়ার্ডার আল্লাপাকের নির্দেশ সেই নির্দেশ পালনের জন্য আমি সন্তান হইয়া আমি মা বাবার প্রতি এই কর্তব্যগুলি পালন করছি কি না এই সেই সেই অনুভব এবং অনুভূতি আমাদের মধ্যে থাকার দরকার যে আমি আল্লাহ বলেছিলাম আমাকে এইভাবে করতে হবে তাই করছি তাহলেই কিন্তু আমরা আল্লাহর কাছে পুরস্কার পাবো যা যা পাবো তো যাই বলছিলাম যে কথাটা আল্লাহ বললেন যে তুমি কী করবে দোঁয়াও করবে বাবার জন্য শুধু তার প্রতি দয়া ভালোবাসা দেখাবে এতটুকুই নয় বরং তার জন্য তুমি এমন একটি দোয়া যে দোঁয়াটি যে কোনো আষাণ হৃদয়ের মানুষ সেও যদি কথাটা তার মুখ থেকে বের করার সময় একটু ফিলিংস তার মধ্যে থাকে একটু মানে তার ভেতরে একটু তার অন্তরটা জাগ্রত থাকে তাহলে একটি কঠিন পাথরের মতো হৃদয়েও সেটা বিগুলিত হয়ে যাবে সেই শব্দটা বললে পরে আল্লাহ বলছেন যে এইভাবেই তুমি বলবে রব্বির হ্যামহুমা ক্যামা রব্বয়া নিব্বির হাম ক্যামা কেমা রব্বায়ানি সগেরা আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি আমার মা বাবার প্রতি রহম করো দয়া করো সেইভাবে দয়া করো যেভাবে শৈশবে ছোটকালে আমার মা বাবা আমাকে দয়া করেছে স্নেহ করেছে আমাকে ভালোবাসা দিয়ে আদর দিয়ে তিলে তিলে যে মা বাবা আমাকে বড় করেছে যতটা আদর স্নেহ দিয়ে আমাকে সে বড় করেছে লালন পালন করেছে আল্লাহ এই বার্ধক্যের সময় আমি তোমার কাছে বলছি তুমি আমার মা বাবার প্রতি সেরকম তুমি দয়া করো রহম করো এই যে আকতি এই যে আবেদন একটা সন্তানের পক্ষ থেকে এর চেয়ে বড়ো কিছু এর যে সুন্দর শিক্ষা আর কিছু হতে পারে না ইসলাম এতই চমৎকার এক জীবন বিধান যেখানে প্রতিটি বিষয়ে আমাদেরকে শেখানো হয়েছে কোন কাজটা কিভাবে করব পিতামাতার প্রতি আমাদের সদাচরণ সদাচরণের ক্ষেত্রে আল্লাহ রাবুর আলমে যে সুন্দর শিক্ষা আমাদেরকে দিয়েছেন এর চেয়ে উত্তম কোনো শিক্ষা এর চেয়ে উত্তম কোনো নমুনা পৃথিবীর আর কোনো ধর্মে আর কোন মত আর কোন পথে আমরা খুঁজে পাব না প্রিয় দর্শক এই ব্যাপারে প্রিয় নবী সাল্লাহু আলিহাল্লাম তিনিও বলেছেন হাজরত আবদুল্লাহ ইবাহ আমার রদিয়াল্লাহন থেকে হাদিস বর্ণিত আছে নবীজি সালু আলহি সাল্লাম এই বিষয়টি বোঝানোর জন্য যে এটা কত জরুরি পিতামাতার প্রতি সুন্দর আচরণ করা তাদেরকে ভালোবাসা তাদের প্রতি দয়া দেখানো তাদের প্রতি কর্তব্য পালন করা কতটা জরুরি সেটা বোঝানোর জন্য আল্লাহনব্বী সাল্লা সাল্লাম বললেন রেদল্ ফি রদল ওয়ালি দেওয়া সাক্ষতল্লবী ফি পিতা পিতামাতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহ সন্তুষ্টি নিহিত আছে আর পিতামাতার অসন্তুষ্টির মধ্যে মা বাবারও আল্লাপাকের অসন্তুষ্টি নিহিত আছে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি আর পিতা মাতার অসন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি অতএব সেইভাবেই আমাদেরকে এই দায়িত্বটা পালন করতে হবে আল্লাপাক আমাদেরকে তাওফিক দান করুন প্রিয় দর্শক চলুন আমরা এই পর্যায়ে একটু প্রশ্নোত্তরের দিকে যাবো আমাদের অনেক পাঠক এবং অনেক আমাদের দর্শক যারা আমাদের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান একজন জানতে চেয়েছেন যে রমজানের রোজা পালনরত অবস্থায় যদি ইনজেকশান ব্যবহার করে ইঞ্জেকশানে কোনো মেডিসিন বা কোনো ঔষধ ব্যবহার করা হয় তাহলে এতে রোজার কোনো ক্ষতি হবে কি না অথবা কেউ যদি এরকম রমজানের রোজা অবস্থায় কেউ কাউকে রক্ত দেন রক্ত দিতে গেলে সেটাও সুযোগ আছে কি না হ্যাঁ শরীয়ত এই ব্যাপারে সমাধান দিয়েছে ইনজেকশানের মাধ্যমে কোনো ঔষধ যদি কেউ ব্যবহার করেন তাহলে এতে রোজার কোনো ক্ষতি হবে না রোজা ভাঙবে না ঠিক একইভাবে কেউ যদি রক্ত দিতে চান কাউকে তাহলে এক্ষেত্রেও অনুমতি আছে মানুষ আছে যতক্ষণ পর্যন্ত যদি তিনি মনে করেন যে অসুস্থ হয়ে পড়বেন না দুর্বল হয়ে পড়বেন না তাহলে কাউকে ব্লাড দেওয়া যাবে রক্ত দেওয়া যাবে সহযোগিতাটা করা যাবে এতে রোজার কোনো ক্ষতি হবে না তবে হ্যাঁ কেউ যদি মনে করেন যে রক্ত দেওয়ার কারণে তিনি অসুস্থ হয়ে পড়বেন দুর্বল হয়ে পড়বেন তার শারীরিক ক্ষতি হয়ে যাবে সেক্ষেত্রে এটা নিষিদ্ধ করা নিষিদ্ধ করা হয়েছে এই ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে কাজে আমরা এই বিষয়গুলি আমরা জানলাম এবং সেইভাবে আমরা চেষ্টা করব আমল করতে আল্লাহ রাবুল আলমেন আমাদেরকে রমাদান মুবারকের বরকতময় মাসে আমরা যেন পরিপূর্ণ বরকত রহমত হাসিল করতে পারি এবং বিশুদ্ধভাবে সঠিকভাবে রমজানের সিয়াম পালনের মধ্য দিয়ে আল্লাহ সন্তুষ্টি আমরা অর্জন করতে পারি আল্লাহ পাক আমাদেরকে তাও ফেক দান করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ঠিক একই সময়ে একই চ্যানেলে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি